আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইমরান সালে প্রিন্স বললেন, কঠোর কর্মসূচি ছাড়া কোনো পথ খোলা নেই, যে করে হোক এই সরকারের পদত্যাগ করতে বাধ্য করা হবে। আজ জানাবো পুলিশের উপর ককটেল নিক্ষেপ, আটক 2 শতাধিক বিএনপির নেতাকর্মী। এদিকে বিএনপির সমাবেশে ঢুকতে পারে জামাত ইসলাম, নাশকতার আশঙ্কা করছে সরকারি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থার প্রধানেরা। এরপর থাকবে সব ধরনের প্রস্তুতি শেষ, এবার মাঠে নামছে আওয়ামী লীগ, 2 লক্ষ মানুষ নিয়ে বড় ধরনের শোডাউন করতে চাচ্ছে দলটি। এদিকে আজ বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন, 166% জিডিপি বাড়াতে সহায়তা করবে এই টানেল, আর প্রতিদিন এই টানেল দিয়ে যাতায়াত করবে 17,260টি যানবাহন। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্ক জারি করল যুক্তরাষ্ট্র। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, সৈয়দ ইমরান সালে প্রিন্স, কঠোর কর্মসূচি ছাড়া আমাদের হাতে কোনো পথ খোলা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্বঘোষিত এবং পূর্ব নির্ধারিত মহাসমাবেশ করতে দেওয়ার বিষয়টি ঝুলে রাখা এবং তালবাহানা করা সরকারের অসাংবিধানিক এবং গণবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। এই সরকার সভা সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে অনেকদিন আগেই। আমরা মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছি, সরকার ও প্রশাসনের কাছে সেটি অবহিত করেছি, তারপরও প্রশাসন বিষয়টি নিয়ে তালবাহানা করছে সরকারের নির্দেশে। সরকারের মন্ত্রীরা বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা সংঘাত সৃষ্টির নামান্তর। একই সঙ্গে তারা আমাদের কর্মসূচি দিন সরকারি দল অর্থাৎ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চাচ্ছে। বর্তমান সরকার যে একটি অগণতান্ত্রিক সরকার, তারা যে গণবিরোধী সরকার, তারা সে সংবিধান মানে না, সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার তারা যে কেড়ে নিয়েছে, এর থেকে বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। আগামীকাল অর্থাৎ আজ 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পুলিশের উপর ককটেল নিক্ষেপ, আটক 2 শতাধিক। রাজধানীতে কাকরাইলের মোড়ে পুলিশের উপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সময় নির্মাণাধীন একটি ভবন থেকে বিএনপির 2 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আটক বিএনপি নেতাকর্মীরা সমাবেশে ঘিরে নাশকতার উদ্দেশ্যে ভবনে অবস্থান করছিলেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি প্রধানের মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার 28 অক্টোবর রাত 1টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ককটেল ও হাতবোমা উদ্ধার করেছে ডিবি। ডিবি প্রধান জানান, আটককৃত ব্যক্তিরা বিএনপির সমাবেশকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে ভবনে অবস্থান করছিলেন এবং খবর পেয়ে ডিবি পুলিশ অভিযানে আসলে ওই ভবন থেকে তাদের উপর একাধিক ককটেল নিক্ষেপ করে। এরপর অভিযান চালিয়ে তাদের উপর থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়। এদিকে একই দিনে বড় 2 দলের সমাবেশকে ঘিরে রাজধানী সহ সারাদেশের সর্বস্ব সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার আশঙ্কা করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। বিএনপি সমাবেশে ঢুকতে পারে জামাত, নাশকতার আশঙ্কা। বিএনপি শনিবার 28 অক্টোবর মহাসমাবেশে জামাত ইসলামী নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। তাদের আশঙ্কা, রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না পায় নয়াপল্টনে বিএনপির সমাবেশে অনুপ্রবেশ করে নাশকতা সৃষ্টি করতে পারে দলটির নেতাকর্মীরা। শুক্রবার 27 অক্টোবর রাতে কালবেলাকে এমনটাই জানিয়ে তথ্য সংগ্রহ ও মনিটরিং এর দায়িত্বে থাকা গোয়েন্দা সূত্র। সূত্র জানায়, বিএনপির মহাসমাবেশে তাদের লোগো স্লোগান সম্বলিত টি শার্ট পরে ছোট ছোট দলে যোগ দিতে পারে জামাত শিবিরের নেতাকর্মীরা। এছাড়া রিক্সা চালক, বাদাম বিক্রেতা বা অন্য ছদ্মবেশেও তারা সমাবেশ স্থলে প্রবেশ করতে পারে। এমনকি বিএনপি চাইলেও যেন পরিস্থিতি যেন শান্ত না থাকে, সেজন্য ছদ্মবেশী দলটির সিনিয়র নেতাদের উপর আক্রমণ হতে পারে, পাশাপাশি এর দায় সরকারের উপর চাপেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে গোয়েন্দা সংস্থা থেকে আশঙ্কার কথা জানানোর পরপরই নয়াপল্টনের এলাকায় সিসি ক্যামেরা
লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্রটি থেকে জানা গেছে। কেউ যেন এমন পরিস্থিতি সৃষ্টি করতে না পারে কিংবা করার চেষ্টা করলে তাদেরকে শনাক্ত করার জন্য পুরোপুরি এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন কিছু নজর এলেই ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ টিম রাখা হয়েছে। নয়াপল্টনে মহাসমাবেশে জামাত নেতা কর্মীদের অনুপ্রবেশ এবং নাশকতা সৃষ্টির আশঙ্কা নিয়ে বিএনপির এক শীর্ষ নেতা জানান, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই, সেই সঙ্গে বাইরের কোনো অপ্রীতিকর কিছু ঘটানোর আশঙ্কার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে আওয়ামী লীগ। সব ধরনের প্রস্তুতি যাচাই বাছাই শেষে নিজেদেরকে মাঠে নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছে আওয়ামী লীগ। 2 লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে রাজধানীতে বড় শোডাউনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে দলটি। পাশাপাশি ঢাকা রাজপথে দখলে রাখতে ভোর থেকেই প্রতিটি থানা ওয়ার্ডে কঠোর এবং সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাঠের সর্বোত্তম প্রস্তুতি নিয়েছে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর গুরুত্ব স্থানে সতর্ক পাহারায় থাকবেন তারা। পাড়া মহল্লার মোড়ে মোড়ে আর সড়কে প্যান্ডেল টাঙিয়ে সকাল থেকে অবস্থান নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় সংসদ সদস্য ও কাউন্সিলররা, তাদের অনুসারীরা মাঠে থাকবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি শাহবাগে অবস্থান নেবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর সহ ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান থাকবে সকাল থেকেই। ঢাকার আশেপাশের জেলাগুলোতে আলাদা দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাজধানী ঢাকা সহ পুরো দেশের নিয়ন্ত্রণে রাখতে চায় আওয়ামী লীগ। বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রত্যাশিত কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন। সকাল 10টার পর তিনি পতেঙ্গা অর্থাৎ কর্ণফুলীর পশ্চিম তীরের একটি ফলক উন্মোচনের মাধ্যমে টানেলটি উদ্বোধন করবেন। টানেল পার হতে বেলা 11টায় আনোয়ারা প্রান্তে আরেকটি ফলক উন্মোচন করবেন। পরে আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে একটি বিশেষ স্মারক ডাকের টিকিট উদ্বোধনের দিনের খাম এবং উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল 6টায় টানেলটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব সূত্র থেকে জানা গেছে সব তথ্য। প্রতিদিন 17,260টি যানবাহন টানেল ব্যবহার করতে পারবে। এটি দেশের সার্বিক জিডিপির 166% বাড়াতে সহায়তা করবে। টানেলটি চট্টগ্রাম শহর বন্দর এবং বিমানবন্দর মধ্যকারের দূরত্ব কমিয়ে দেবে, অর্থনীতিকে আরও প্রাণবন্ত করবে, এটি গুরুত্ব ভূমিকা রাখবে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে 40 কিলোমিটার দূরে পতেঙ্গা এবং আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে 10,374 কোটি টাকা। এতে প্রায় অর্ধেক অর্থায়ন করে সিএসিনের এক্সিম ব্যাংক। নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনার জেরে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হামাস যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে পড়া বিক্ষোভের মধ্যে এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর খবর সিএনএনের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি, সন্ত্রাসী হামলার সম্ভাবনা এবং মার্কিন নাগরিকদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভের কারণে বিদেশে অবস্থানরত মার্কিনীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের নিজেদের অবস্থানে থাকতে বলা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য, স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে যুক্ত হতে বলা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বৈশ্বিক সতর্কবার্তা জারি করার আগে আমরা বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছি। এটি আগত কোনো জিনিস নয়, আমরা সারা বিশ্বে নজর রাখছি। তবে এটি বৈশ্বিক সতর্কবার্তা জারির মানে এই নয় যে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বিশ্বে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভ্রমণ বিষয়ক সংস্থা ওয়াইল্ড চায়নার প্রতিষ্ঠা মেই ঝাং বলেছে, আমি মনে করি না যে সরকারের পরামর্শ মানুষকে তাদের পরিকল্পিত ভ্রমণ বাতিল করতে বলেছে এবং এটি আমাদের সবাইকে ভ্রমণের সময় আরো সতর্ক থাকতে বলেছে। এর আগে আফগানিস্তানের কাবুলে আল কায়দা নেতা আইমান আল জাহাইর হত্যার পর 2022 সালে আগস্টে সর্বশেষ এ ধরনের বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এবার মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 22 সেনা নিহত হওয়ার পর এমন সতর্কতা জারি করা হলো যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে।